আসসালামু আলাইকুম। আবার সাকিব প্রসঙ্গ, এফডিসিতে পুলিশ সাকিবের প্রশ্ন। সাকিব খান পাবনা শুটিং স্পট থেকে বিএফডিসিতে শিল্পী সমিতিতে শুক্রবার সন্ধ্যায় এসে হাজির হন। সেখানে তিনি শিল্পীদের নিয়ে নির্বাচনের কিছু বিষয় জরুরি সভা ডাকেন। তবে তার আগে এফডিসিতে গুঞ্জন উঠে সাকিব খান আজ গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু কী কারণে তাকে গ্রেপ্তার করা হবে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। আর এফডিসিতে শুক্রবার বিকালে বেশ কিছু পুলিশ ও ডিবির গাড়ি দেখা যায়। এই ঘটনায় এফডিসিতে থাকা শিল্পীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল সাকিব খান বলেন, পুলিশ তো 20 কোটি মানুষের, কারো একার না, আমিও তো 20 কোটি মানুষের নায়ক, কে বা কারা এসব করছে জানি না, খোঁজ করার প্রয়োজন। আর আমাকে গ্রেপ্তার করবে কোন অপরাধে? আমি তো শিল্পী সমিতিতে নির্বাচন বিষয়ে শিল্পীদের নিয়ে জরুরি সভা ডেকেছিলাম। বেশ কিছু পুলিশ ও ডিবির অফিসারকে এফডিসিতে দেখা গেছে, কিন্তু কী কারণে তারা এসেছিলেন জানি না। শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী নির্বাচন কোনো বিশেষ কারণে এগুতে বা পিছোতে পারে, তবে এমন কোনো ঘটনা হয়নি এখানে যে পুলিশ বা ডিবির প্রয়োজন ছিল। তবে এ ঘটনায় শিল্পী সমিতির নির্বাচনের অনেক প্রার্থী ও ভোটার বেশ আতঙ্কিত ছিল। অনেক ভোটার শুক্রবার বিকালে এফডিসির গেটে রিক্সা নিয়ে ঢুকতেও পারেননি। অনেকেই ঘটনা জেনে আতঙ্কিত হয়ে ফিরেও গেছেন। নির্বাচনের আগে এমন পরিবেশ কারো কাম্য নয় বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি। তিনি বলেন, অনেক প্রার্থী এখন ভীত, এমন পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনের দিন হয়তো অনেকে ভোটও দিতে আসবেন না। এর আগেও নির্বাচন হয়েছে, তবে এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি, এটা আমরা কোনো শিল্পীই চাই না। এদিকে কার ইশারা বা নির্দেশে এফডিসিতে পুলিশ টহল দিয়েছে তা এখনও জানা যায়নি। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, আমি শুক্রবার দুপুর পর্যন্ত এফডিসিতে ছিলাম, এরপর বাসায় চলে যাই, আমি না থাকা এই ঘটনা সম্পর্কে জানি না। শিল্পীদের মধ্য থেকে কেউই পুলিশ ডেকেছিল কি না তাও জানি না, আমি বিষয়টির খোঁজ খবর নিচ্ছি। এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ বলেন, সাকিব খানকে পরিচালক সমিতির উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গ এবং শিল্পী সমিতি নির্বাচন নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই সংবাদ পেয়েই আমরা এফডিসিতে যাই, তবে পরে সেরকম কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, আসছে 5ই মে শিল্পী সমিতির নির্বাচন, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এফডিসিতে ভোট দিতে আসতে চান চলচ্চিত্রের শিল্পীরা। এর আগে কোনো অপ্রীতিকর ঘটনা কারো কাম্য না। এদিকে শিল্পী সমিতির সভাপতি সাকিব খানকে উকিল নোটিশ পাঠাতে চেয়েছিলেন পরিচালক সমিতি। বিষয়টি নিয়ে সাকিব শুক্রবার শিল্পী সমিতির রুমে জরুরি সভা করেন। তবে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার দেশের বাইরে থাকার কারণে উকিল নোটিশ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া এখনও হয়নি বলে জানিয়েছেন সাকিব খান। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।